শতবর্ষের রাষ্ট্রীয় অনুষ্ঠানে আপনি পুঁথি পাঠ করেছেন এবং প্রধানমন্ত্রী খুব মনোযোগ সহকারে শুনেছেন, এই অভিজ্ঞতা সম্পর্কে যদি জানতে চাই। এটা একটা এটা একটা মজার অভিজ্ঞতা। এই পুঁথি পাঠটা আমি তো আসলে ওইভাবে তো কখনো পুঁথি পাঠ করিনি, তো এইটা যখন বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে, এটা আসলে এই প্রোগ্রামটা ছিল এশিয়াটিকের, মানে আমাদের নূর ভাই আসাদুজ্জামান নূর ভাইদের যে প্রতিষ্ঠান, ওনারা একটা ডিজাইন করেছিলেন যে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে একটা সেগমেন্টে থাকবে যে একজন ন্যারেটর হিসেবে পুঁথি পাঠক থাকবে, উনি ন্যারেট করবেন একদম রবীন্দ্রনাথ, আমাদের নজরুল, লালন, বঙ্গবন্ধু, এইভাবে স্টেপ বাই স্টেপ আসবে এই বাঙালির যারা গর্ব আর কি, হ্যাঁ, যারা বাংলাদেশকে ধারণ করেন, বাংলাকে তাদের ইয়ে নিয়ে আর কি। তো ওই বর্ণনা ছিল পুঁথি পাঠ। আর ধরেন যে রবীন্দ্রনাথের কথা যখন বলছি, তখন হয়তো রেজনা চৌধুরী বন্যা এসে গান করবেন, যখন লালনের কথা বলছি তখন হয়তো ফরিদা ইসমিন এসে গান করবেন, এরকমই ছিল বিষয়টা। তার পুঁথি পাঠকটা ওনারা ঠিকঠাক মতো পাচ্ছিলেন, হ্যাঁ, ওনারা বিভিন্ন জায়গা থেকে, গ্রাম থেকে সংক্রমণ, গ্রামের মানুষই তো আসলে পুঁথি পাঠ করে, কিন্তু ওনাদের মন পুতো হয়তো হচ্ছিল না। তা কী কারণে জানো, এটা সম্ভবত নূর ভাইয়ের মাথা থেকে আসছে, যেহেতু আমি থিয়েটার করি, নূর ভাই আমাকে চেনে, জানে, আমাদের থিয়েটারও দেখেছে অনেক। নূর ভাইয়ের মাথা থেকে আসে যে, নূর ভাই বলছে যে এটা মনে হয় বাবুরে দিলে সে পারতে পারে, কারণ আমার উপর তার এক ধরনের বিশ্বাস, আস্থা আছে। তা আমি তখন আসলে আমি তখন শুটিংয়ে ছিলাম মুম্বাইতে, আমি তখন ঢাকায় ছিলাম না, আমি মুম্বাইতে শুটিং করছিলাম ওই যে বঙ্গবন্ধুর বায়োপিক যেটা হচ্ছিল, শ্যাম বেনেগাল যেটি করছেন তখন। তো আমাকে টেলিফোনে আমাকে পায় নাই, পরে হোয়াটসঅ্যাপে আমাকে একটা মেসেজ পাঠিয়েছে ওই আমাদের ফারুক ভাই, এশিয়াটিকের জিএম, যে তুমি আমার সাথে একটু তাড়াতাড়ি যোগাযোগ করো। তারপর ওনার সাথে যোগাযোগ করার পরে উনি বলে যে এরকম তো তোমাকে দিয়ে আমরা একটু পুঁথিতে পাঠ করাতে চাই। তাই বললাম যে ফারুক, আমি তো পুঁথি পাঠ করি নাই কখনো, আর বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী এত বড় একটা আয়োজন যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন, অন্য অন্য দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা থাকবেন, তাই এটা আমার জন্য ভয়ের ব্যাপার। তাই বলছে যে না, তুমি আমি একটু তোমার একটা লাইন পাঠাই, তুমি একটু আমাকে একটু তোমার সেলফোনে মোবাইলে একটু রেকর্ড করে আমাকে একটু দাও। তো সত্যি সত্যি আমি হোটেলে বসে রাত্রেবেলা শুটিং টুটিং শেষ করে তা আমি 3-4 লাইন পরে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। তো তারা এটা শুনে বলছে না, আমাদের এইটাই দরকার, আমাদের এইটাই দরকার। তারপর আমাকে বলছে তুমি কবে আসবে, আমি বললো যে আমি 11-12 তারিখের দিকে যাবো, আমার শুটিং শেষ হবে। ওই অনুষ্ঠানটা তো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠান তো 17 তারিখ থেকে সম্ভবত শুরু হয়েছিল, কারণ 17ই মার্চ হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিন। তারপরে এখানে এসে এই ঘন্টা খানেক রিহার্সেল করে তারপরে রেকর্ড করে ফেললাম আর কি। আচ্ছা, যেহেতু আমরা জানি আপনার, এবং পরে সবাই খুব প্রশংসা করেছিল এবং প্রধানমন্ত্রী নিজেও খুব খুশি হয়েছিলেন সেখানেও। আমার মানে এটাও বলা যায় যে আমার একটা সৌভাগ্য যে আমি কাজটা করতে পেরেছিলাম ঠিকঠাক মতো। তবে আমার কাছে একটা জিনিস মনে হয় যে কোনো জিনিস যদি আন্তরিকভাবে করা যায়, চেষ্টাটা যদি থাকে, আন্তরিকতা থাকে, তাহলে একটা না একটা জায়গায় গিয়ে দাঁড়ায়।